এটা কিরকম কথা হইলো? আমি কন্ট্রাক্টে মাসে মাসে বেতন নিবে আর খেলবে না? মানে এইগুলো শুনেন, আপনারা যেসব কথা বলেন না, আপনারা তো অনেক ভিতরে যান দেখি সব কিছু, যেটা সিম্পল এইভাবে চিন্তা করে। শুনেন, সাকিব যদি কোনো সিরিজে না যায় এটা নিয়ে তো কেউ কিছু বলবে না, আপনারা কেউ কিছু বলবেন না, কিন্তু সাকিবকে কোনো সিরিজে যদি বাদ দেয় তখন কী হবে? তখন আপনারা যা হুলস্থুলটা বাঁধাবেন বোর্ডের এগেনস্টে, এটা একবার চিন্তা করে দেখেন। আপনারাও বদলান, প্লেয়াররাও বদলা যাবে। আমি একটা জিনিস বুঝলাম না, এখানে কমিউনিকেশন গ্যাপটা দেখলেন কোথায়? কমিউনিকেশন গ্যাপ হয় দেখেই তো লিখিত নিলাম, তারপর যদি বলে খেলবো না তাহলে এটা কমিউনিকেশন গ্যাপ হইলে কীভাবে? আমি বুঝি না। আপনারা কমিউনিকেশন গ্যাপ বলতে তো বোঝাচ্ছেন যে আমাদের সাথে কোনো একটা সমস্যা হচ্ছে, এখানে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ধরেন একটা এক্সাম্পল বলি, এটা করছি যে তা না, ধরেন আমরা ঠিক করলাম আচ্ছা ঠিক আছে ও যখন খেলবে না বলছে তাহলে এই সিরিজে ওকে রাখবো না, তারপর ও যদি বলে কই আমি তো বলিনি আমি খেলবো না, আমি তো যেতে চাইছি, মানে কী হবে? কি সব তো বোর্ডের পিছনে লাগবেন আপনারা, মানে তাতে লাভ তো হচ্ছে কি? দেশের ক্রিকেটের লাভ হচ্ছে কি? করেন, বোর্ডের পিছনে তো লাগছেন, কোচের পিছনে লাগছেন, কিন্তু দেশের ক্রিকেটের জন্য কী করছেন আগে এটা বলেন, কী ভালোটা করছেন? মানে আমি তো কোনো কিছু দেখি না। আমার কাছে কিন্তু এখানে ওর এইসব কথাবার্তা নিয়ে আমি মোটেও বিচলিত নই। ঠিক আছে, ও হয়তো মেন্টালি ফিজিক্যালি কোনো কিছু ওর একটা ডিস্টার্ব করছে, অবশ্যই এটা হতেই পারে। ও যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে আলাপ করতে পারে। ও এই এয়ারপোর্টে যাওয়ার সময় টেলিফোনে বলে দেওয়া এই না, যেখানে এক্সেস আছে সবার সাথে, আর এখন তো বায়োবাবল নাই, খেলা শেষ, ও তো আমাদের সাথে দিনের বেলা বসতেও পারত। এই রকম হঠাৎ করে এসে এক একটা চমক দেওয়া, এইটা আসলে করে কেন করছে, কী লাভ হচ্ছে যায়, তবে অনেকে পছন্দ করে এটাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এটা আমাদের দেশে অনেক মানুষ আছে খুব পছন্দ করে, তার যদি অফ ফর্ম থাকে, তার যদি খেলতে ইচ্ছা না করে, সে বলতো আমি খেলবো না, মানে সমস্যাটা কোথায়? তাহলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে যে আমি কোনো এনজয় করি নাই, আমার কোনো আমি ইয়ে পাই না, আগ্রহ নাই এ খেলায়, কোনো আগ্রহ পাচ্ছি না, মোটিভেশন নাই, ইংলিশে দেখলাম লিখেছে মোটিভেশন নাই, বাংলায় আমি শুনেছি বলেছে আগ্রহ, এইগুলো কিছু না থাকলে খেলছো কেন? মানে আমি একটা জিনিস বুঝলাম না, তো আমাদেরকে বলো, কাউকে না কাউকে তো বলতে তো হবে যে আমার আসলে খেলার প্রতি কোনো এখন আগ্রহ নাই, খেলো না। আচ্ছা আমি বুঝলাম না, মানসিকভাবে দুই বছর থাকলে তো বলতো আমি আইপিএলও খেলবো না, মানে আমি বুঝতে পারছি না, মানে আমি মিলাতে পারছি না। ধরেন আইপিএলে ওকে না হলো, তখন কেউ মানসিকভাবে বিপর্যস্ত বলতো? শুনেন, এগুলো আমার আগের থেকে, এগুলো আমাকে আর এইসব জিজ্ঞেস করেন না আপনারা। আমি যখন নাকি আজ থেকে 7-8 মাস আগে যখন নাকি ওদেরকে বললাম যে কে কোন ফর্ম্যাট খেলবে, না খেললে কোনো অসুবিধা নাই বলে দাও, এটার পিছনে কারণ ছিল এগুলোই, এগুলো যে আমি জানি না তা না, এগুলো একটাও আমার অজানা না। এই যতগুলো হচ্ছে এগুলো অজানা না, এবং আমি আসলে বিসিবির প্রেসিডেন্ট এবার হইতেই চাই নিয়ে গেলাম, এই অনলি রিজন যে আমি, আমার পক্ষে আসলে এগুলো অ্যাকসেপ্ট করা খুব কঠিন, আমার জন্য এগুলো অ্যাকসেপ্ট করা খুব কঠিন। আপনার কন্ট্রাক্টেড প্লেয়াররা কন্ট্রাক্ট অনুযায়ী খেলতে হবে বাধ্য। এখন আমি কারোর জন্য ছাড় দিব, কারোর জন্য কঠিন হব, এই সব করা আমার পক্ষে খুব, আমার জন্য ব্যক্তিগত বা আমার পক্ষে এটা সম্ভব না। সেই জন্য আমি এবার হইতে চাইনি যে আমি যদি হই আমি জানি এরকম হবে, এবং আমাকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, এবং দেশের মানুষ যা চায় না আপনারাও চান না, আপনারা আবার এগুলো খুব পছন্দ করেন। আমি যদি মিডিয়া দেখেন, পত্রপত্রিকা, ফেসবুক যা যা আছে দেখেন, দেখবেন এগুলো খুব আপনারা এনজয় করেন। তো এখন আমি যেটা করতে চাই ওগুলো আপনাদের পছন্দ হবে না, কিন্তু আমার পক্ষে এগুলো অ্যাকসেপ্ট করা সম্ভব না, এই জন্য আমি হইতেই চাইনি, মানে বিলিভ মি, সেই জন্য আমি যতটুকু পারি চেষ্টা করছি, বাট এইভাবে চলতে দেওয়া যাবে। সো এই জিনিসগুলো খামাখা আপনারা ডাইভার্ট করে দেন, মানে যে জিনিসটা করেন কিছু হইলে হয় বোর্ড নাহলে কোচ, এই করে করে ওদেরকে যেই এনভায়রনমেন্টটা তৈরি করে দিচ্ছে তাতে করে ওদেরকে জবাবদিহিতার আসলে কোনো সুযোগ নেই, এই সুযোগ আপনারা কখনোই দেন না বোর্ডকে, এটাই হলো একটা বিরাট সমস্যা। তবে আমার ধারণা আমাদের দেশের মানুষ এটাই চায়, বেশিরভাগ মানুষ, সবাই না, আবার কিছু আছে ক্রিকেটের, সো এটাই চায়, তো ওইভাবেই চলছে। কার কাছে অসহায়, অসহায়ের কী আছে? অসহায়ের কোনো প্রশ্নই ওঠে না, অসহায় হতে যাবে কেন? রিয়াদেরটা ওয়াজ টোটালি আনএক্সেপ্টেবল, কারণ ও আমার বাসায় নিজে এসে বলে গেছে, লিখিত দেওয়ার পরে আমার বাসায় এসে দুইবার বলার পরে তাকে আমি টেস্টে পাঠিয়েছিলাম, সো এটা ইজ আনএক্সেপ্টেবল। তামিম
যে ডিক্লারেশনটা দিয়েছে তার আগে তামিম আমার সাথে আলাপ করে দিয়েছে, ও আমাকে বলেছে ও খেলতে চায় না। আচ্ছা ঠিক আছে, ডিক্লেয়ার করে অ্যাটলিস্ট তামিম আমাকে বলেছে। সাকিবের ব্যাপারটা ইজ টোটালি নিউ, মানে আমরা টেস্ট নিয়ে যদি বলেন জানতাম, বাট ওডিআইটা ইজ টোটালি নিউ। বাট এইটা টেস্ট ওডিআই নিয়ে কথা না, ওর যদি খেলতেই ভালো না লাগে তাহলে তো এরপর আর তো কিছু বলার নাই, কে আসবে কোন জায়গায় এই সবগুলো ঠিক করা আছে, ওদেরকে এক্সপোজার সুযোগ দিতে হবে। এখন সুযোগটা দিলে যে এখনই ভালো হয়ে যাবে তা না, বাট আমার আমি পার্সোনালি মনে করি বড় জোর এক বছর, আমাদের যে টাইট স্কেডিউল এক বছর পরে আমাদের উইল হ্যাভ এ গুড টিম, উইল হ্যাভ এ গুড টিম। এখন গুড টিম মানে তো আর আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবো তা বলছি না, উইল হ্যাভ এ গুড টিম। শুনেন, সাকিব যদি কোনো সিরিজে না যায় এটা নিয়ে তো কেউ কিছু বলবে না, আপনারা কেউ কিছু বলবে না, কিন্তু সাকিবকে কোনো সিরিজে যদি বাদ দেয় তখন কী হবে? তখন আপনারা যে হুলস্থুলটা বাঁধাবেন বোর্ডের এগেনস্টে, এটা একবার চিন্তা করে দেখেন, আপনারাও বদলান প্লেয়াররাও বদলা যাবে। থ্যাংক ইউ, না না আর নাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।